আমরা মনে হয় শানবাঁধের ঘাটে এসে পৌঁছে গেছি। হ্যাঁ 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 ভাই, বাসনা ছুটছে। এই হ্যাঁ, কিসের বাসনা? ও যে ইয়ে বাদাম খাইয়ে দুমা দিতেছে। চুপ। হ্যাঁ, বাদাম খেয়ে কখনো কেউ দুমা দেয়? তাহলে আরে শোনো না, কি ওই তো তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ওই ঘাটে এক ঝাঁক দুষ্ট মেয়ের দল। হ্যাঁ, তারা দলবদ্ধ ভাবে স্নান করছে। হ্যাঁ, সেখান থেকে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে না? হ্যাঁ, সেই ফেনাগুলো এখান দিয়ে স্রোতে ভেসে যাচ্ছে। ঠাম্মা কালিমা দুর্গা মা আঙ্গমা হেগো মা খালার মা। কিসের ঠাম্মা কালিমা দুর্গা মা? আরে বৌদি, পিসি, ঠাকুমা আর হচ্ছে পিসিমা, ওরা। হ্যাঁ শোনো দাদা, একটি কাজ করো, এখানে আর বিলম্ব করবো না। হ্যাঁ, কারণ তাড়াতাড়ি মাছ ধরে প্রাসাদে যেতে হবে। দেরি হয়ে গেছে বাবা ফেরার আগে। তাহলে তুমি একটি কাজ করো, আমার বর্ষিতে আধার কেটে দাও, তাড়াতাড়ি মাছ ধরতে হবে। এই ছুরি বুড়ি কষ্টা মাত্রা দশটা অর্ডা খাস না, মাঠে ধরিস না, বুঝা ভাই বাচ্চা নিয়ম না। এটা কিসের মন্ত্র বলো? এটা মন্ত্র করলাম মনে করতে, ইলিশ মাছের মন্ত্র। আচ্ছা তাহলে ঠিক আছে, শোনো বল দাদা, তোমার যে স্বভাব চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হবে না, খালি ফালা দেই। তাহলে চুপচাপ হ্যাঁ বসি ফেলো, চুপ, কথা বলবে না, কিন্তু কথা কম না, বললে মাছ ধরবে না। হ্যাঁ লক্ষ্মীদার, এই ইন্টন কথা কম দেবো না, নয়তো মাছ ধরবো না। না না না, একটা রাও করুন যাবো না, একদম চুপ থাকতে হবে। একটা কথা কই। কি কথা? মাছে না, ওহান মনে করে যে আইস হয়ে গেছে। কেন? অনেক খাবার চাই না। আরে খাবে, তুমি চুপ থাকো। হ্যাঁ ওই মাছটা যদি আমি ধরে নিই মারি। চুপ, কি বললাম কথা বলিস না, কথা কোন দেবো না। দাদা এরকম করে কথা বললে মাছ আর এদিকে আসবে না, ওদিক দিয়ে চলে যাবে। একদম চুপ। ঠিক আছে, বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো, এমন জীবন দিলাবি বিষ খাইয়ে বিষ তোকে খাওয়াবো। আমি কি বলেছি দাদা? যতক্ষণ মাছ ধরবো একটি কথাও বলা যাবে না। কথা কই না। এই কি বলছিস এসব? অনেক গান কইছি দাদা। গান কি কখনো কথা ছাড়া হয় বলো? এটা কোন যাবো না, একদম কিছু বলা যাবে না, কোনো সারা শব্দ করা যাবে না। আর একটা দাও কই না, একদম চুপ। হ্যাঁ এটা কি করলে? দাও করি না, কথা কই নেই। কি করেছে এটা? কোন সময়? এখন কোন সময়? এই মাত্র। কি করলাম? তুমি বায়ু ছেড়েছো দাদা, বায়ু ছেড়েছো। মেয়েটা কি বার নাকে কোনছে? কেন এক মিশা তো কষ্ট, তুই বায়ু দেখ সর কেমনটা লাগে, বায়ু কি কখনো দেখা যা? তাইলে কৌটার কি কালার? হাই ভগবান, বায়ু কখনো কালার হয় না। না দেখে মিশা, তুমি দেখো এই যে দুর্গন্ধ। যাও এক জায়গায় ছিল, তুমি আরো ছড়িয়ে দিলে। দাদা আর এরকম করো না। আর করবো না, তাড়াতাড়ি মাছ ধরতে হবে, মাছ ছাড়া প্রাসাদে গেলে সম্মান থাকবে। হাম্বা আয় আয়, এই কাহিনী আছে মাছ দে। ও আচ্ছা সখী। হ্যাঁ বলো। ওই তো শানবন্দার ঘাট দেখা যায়। আচ্ছা চল আমরা ঘাটে যাই। ঠিক আছে তাই চলো। ওরে কোল শিকাকে লোহিয়ারে বেহুলা Thank you.
ধুইরে কাবা কাবা বানাইছে না মু খাউন মারাও না কে হ্যাঁ দাদা মা চমত মায়া বড়ি খাইছ খাও না কে এ দাদা ও এরকম করছো কেন মাছ এই লক্ষ্মীটা কি হয়েছে ধরছে রে কি ধরেছে মাছে বাড়ি ঠেলা অনেকটা ধরছে অনকে সত্যি বলছো কথা কইছে আচ্ছা ঠিক আছে তুমি ধীরে ধীরে কিনারায় ফেরাও আমি ধরবো মাছ দাদা ও কিসের শব্দ হলো পাঁচ দিয়ে নিঃশ্বাস কাটলাম আচ্ছা দেখি দেখি হাই রে উজুন রে মাছ রে তাহলে নিশ্চয়ই বড় মাছ ধরেছে আমি আগে চোখ খুলবো না আগে চোখ খুলবো না ঝুঁটদা বললো বসিতে বড় মাছ ধরেছে হ্যাঁ কোথায় ট্যাশ দেয় এখানে তো বসি নেই মাছ কোথা থেকে ধরবে দাদাকে নিয়ে আর পারি না ঝুঁটদা ঝুঁটদা আই কিল ইউ ঝুঁটদা হাই আমি কাকে ডাকছি আমার কথা শুনছে আই লাভ ইউ টু আই লাভ ইউ টু রে ভাই ঠিক আছে আই লাভ ইউ 3 5 6 7 কেমন লাগে এই ওদিকে কি এসব কি আবার আই লাভ ইউ 6 7 এসব মানে কি মাছ পরে ধরছে না মাছ কিসের মাছ দাদা এখানে তো বসছি রে মাছ কোথা থেকে ধরবে তুমি কি বলো না তোমার কি মাথা ঠিক আছে বসি নাই কোথায় বসি তুমি দেখো তো বসি গেল কোন কা তোমার হাতের বসি তুমি ভালো জানো বসি মনে কাওয়া নিচে গা একদম দেব ধর জলে কখনো কাওয়া থাকে তাইলে মনে কের কাই নিচে আরে কাকরা নয় কাকরা তো কাকরা দেখি কোথায় বসি কেমন লাগে এই তো বসি এখানেই রয়েছে আমি একটা পাগল নিয়ে এসেছি তার দেখা দেখি এখন আমি আমি নিজেও পাগল হয়ে যাব যাই দাদাকে গিয়ে বলি যেন কি এসব কি যা যা কি যা মাছ ধরছে না কোথায় মাছ ধরেছে এলে তুমি বললে তোমার বসি কাকরায় নিয়ে গেছে এটা কি দাদা বসি নিয়ে নাই না এ কার কার পাবে ক্ষমতা আছে আমার বসি নিয়ে বোকা মানে ই এলাকা নির্বাচন করলাম একটা বুড়ো ভাম না কি বলছো কিসের নির্বাচন আমি যদি করি তাহলে না করি তোমার এলাকায় তাহলে খুব সম্মান মানে কি আইলেই দেখলাম যে গতগুলো জুতা লই খাড়াইছে মনে করছে আমারে দিব না মনে দেখলাম যে ফালাই দিল তো আমারে দিল না ভালোই করেছে তোমার যে সম্মান হ্যাঁ কিন্তু দাদা এবার দেখছি তুমি আমাদের সম্মান রাখবে না কইছে রাখব না সম্মান দিলে নই যামগা দুষ্ট কথা এই এরকম করছো কেন কি হয়েছে কিসের দুষ্ট আমি দুষ্ট তুমি কি দাদা নিচের দিকে নিচের দিকে কি সাবর মাইরে একটা সাবর দাঁত ঠালাই দিমো এই নিচের দিকে ব্যাক ব্যাক মানুষ আছে নিচের দিকে তাকা হ্যাঁ আরে নিচের দিকে তাকা কি হইছে ঠিকই তো আছে আরে কাপড় ঠিক করো আইয়া আমি কেন আইয়া এমপি বলো কোন এই ফুলায় যদি হলো কাপড়টা ঠিক করে পিনবার না পারে আর কি ভাই পিনবি কোচে দেহি হাই ভগবান ভগবান আর এক পা এক কালি কলা দেও একদম নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো কাপড় ঠিক করো বা 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 হা হাই রে হাই রে এই যে এই জন্য তো কই রে কাপড় সমস্যাটা হয়েছে কোনো নাঙ্গল কোনো বাংলো কোনো হ্যাঁ এই যেহুনে একজনে কাপড় ফিনছে মনে করুন যে গরুর ফার্ম দিয়ে নইছে আপনারা কেউ বিয়া করবেন আসুন এই বেটা আপনার বয়স কত মানে মেয়ের নাল দেখা যায় না পাগল হয়েছেন মিয়া যদি বিয়া করেন তাহলে কয়েল কিনুন নাকবো না বাবা তুমি আতুসা করছো কে বাবা তোমার না মা নাকে কিসের কয়েল না যদি বিয়া করে বেলা থাকতে চাই দেখাই ওইটা বিচিলে বই থাকবার মশাই ধরবো না এনে কাপড় ফিনটা যা তৈল তো কর ওই যাই রে শালি রা আবার তি হতি না রা ঠিক মতো কাপড়টা ফিনটা হিকাই নাই তোর বাপে কি কি করো খালি ছেড়া কর না আই লাভ ইউ করো সেই যে হতে না বেখ সবের বাচ্চারা